কাবা শরীফের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও দেশের সর্ববৃহৎ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা খান বাহাদুর আহসানুল্লাহ রহমতুল্লাহর রওজা শরীফ চত্বরে। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের ব্যবস্থাপনায় প্রতিদিন প্রায় 6000 রোজাদার এখানে ইফতার করেন। ফকির মিসকিন, ধনী গরিব সকল শ্রেণী পেশার মানুষ ভেদাভেদ ভুলে প্রতিদিনই এখানে অংশগ্রহণ করেন। সওয়াব হাসিলের জন্য দূর দূরান্ত থেকেও ইফতারের উদ্দেশ্যে ছুটে আসেন রোজাদারেরা। আমরা এতগুলো মানুষ এখানে, আমরা প্রতিদিন 7000 মতো মানুষ আমরা এখানে ইফতারি করি। আল্লাহর রহমতে খুব ভালো, এখানে খুব সুন্দর লাগে আর কি। আলহামদুলিল্লাহ এখানে প্রায় 6-7000 লোকের ইফতারি হয়, যেখানে কোনো মানুষের কোনো সমস্যা হয় না। সবাই একসাথে বসে মিলেমিশে ইফতার করে, আর যখন সবাই মিলে একসাথে ইফতার করে এটা সত্যি একটা আত্মতৃপ্তির বিষয়। প্রত্যেক বছরের নেই প্রায় 10000 মানুষের তারা ইফতারির ব্যবস্থা করে, এবং কিছু মানুষের ইফতারি তারা বাড়িতে পৌঁছায় দেয়, কিছু মানুষ এখানে বসে ইফতারি করে, এটা বিরল। জানা গেছে 1935 সালে খান বাহাদুর আহসানুল্লাহ নলতা কেন্দ্রীয় আহসানা মিশন প্রতিষ্ঠা করেন। এরপর প্রতি বছর সেখানে রমজানে ইফতার মাহফিলের আয়োজন করতেন তিনি। পরবর্তীতে তার মৃত্যুর পর নলতা কেন্দ্রীয় আহসানা মিশনের ব্যবস্থাপনায় নলতা শরীফ রওজা চত্বরে বিশাল ছাউনি নির্মাণ করে এই ইফতার আয়োজন করা হয়। দিন দিন এই ইফতার পরিধি বেড়েই চলেছে। এটা এরম 20-25 বছরের মতো আপনার এই বড় পরিসরে, আর এটা 70-75 বছর আগে আপনার এর শুরু। তখন অল্প পরিসরে হয়তো সেখান থেকে কলার পাতার থেকে, তারপরে মাটির যে শামুক বলে, তারপরে আজকে এত বড় পরিসরে আসছে আর কি। এখানে প্রায় 5-6000 লোকের ব্যবস্থা, ইফতারি ব্যবস্থা আছে সব। মানে আমরা 5-6000 মানুষ একসঙ্গে ইফতার করতে অত্যন্ত ভালো লাগা, আমরা আনন্দ পেয়েছি। প্রতিদিন সকাল থেকে নলতা আহসানিয়া মিশন চত্বরে শুরু হয় ইফতারি তৈরির বিশাল কর্মযজ্ঞ। এখানে কেউ বা করছেন ছোলা ভোনার কাজ, কেউ বা করছেন ফিরনি রান্না, কেউ আবার ব্যস্ত সিঙ্গাড়া তৈরিতে, কেউ করছেন ডিম সিদ্ধ, কেউ কেউ আবার চিড়া ভেজানোর কাজে ব্যস্ত সময় পার করছেন, অনেকে আবার কলা ও খেজুর বাছাই করে প্লেটে সাজাচ্ছেন। এই প্রস্তুতি চলে 2টা পর্যন্ত। এছাড়া ইফতারি বিলি বন্টন ও তদারকির জন্য রয়েছে প্রায় 200-250 স্বেচ্ছাসেবক। এখানে প্রতিদিন 5-6000 লোকের ইফতারি রান্না করি, প্রায় 60-70 ডেক রান্না করা হয়। এখানে প্রথম দেওয়া সুজি, মানে দুধের পায়েস, তারপর সিঙ্গাড়া, ছোলা, কলা, ডিম, আর চিড়া, আর খেজুর, মাঝে মাঝে আঙ্গুরও দেওয়া হয়, অন্যান্য ফল ফলাই দিতে হয়। এখানে কাজ করি 40 জনের মতন, আমরা এখানে কিছু পারিশ্রমিক পাই আর বিনামূল্যে কাজ করি। এটা হচ্ছে রমজানের কাজ, সেবামূলক সওয়াবের কাজ করি। এখানে কোনো জ্ঞানজাম ঝামেলা কিচ্ছু হয় না, আল্লাহর রহমতে এখানে সবাই সওয়াবের আশে আসে। আমরা যেখানে কাজ করি আমাদের কষ্ট কি জিনিস হয় না। ইফতারের এমন আয়োজনের জন্য এখানে প্রতিদিন 250 কেজি ছোলা, 150 কেজি চিড়া, 280 কেজি আলু, 222 কেজি ময়দা, 40 কেজি খেজুর, 200 কেজি চিনি, 96 কেজি তেল, 6000 পিস ডিম, 6000 পিস কলা, 110 কেজি সুজি লাগে। এতে প্রতিদিন খরচ হয় প্রায় 2.5-3 লক্ষ টাকা। প্রতিদিন রমজান মাসে 6000 লোকের ইফতারি মাঠে বসিয়ে প্রত্যেককে খাওয়ানো হয়। এই ইফতার বাংলাদেশের সর্ববৃহৎ। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশন প্রতি বছর রমজান মাসে প্রতিদিন ইফতার মাহফিলের আয়োজন করে থাকে। প্রতিদিন প্রায় 5.5-6000 মানুষ এখানে ইফতার করে থাকে। প্রায় 200-250 স্বেচ্ছাসেবক এখানে কাজ করে থাকে। ভক্তবৃন্দের অনুদান দ্বারাই এই ইফতার পরিচালনা করা হয়। আহসানিয়া মিশন এটা সুষ্ঠুভাবে পরিচালনা করে থাকে। এটা আমরা জানি বাংলাদেশের বাংলাদেশের মধ্যে সর্ববৃহত্তর ইফতার মাহফিল। ভক্তদের অনুদান দ্বারাই এই ইফতার পরিচালিত হয় বলে জানিয়েছেন আহসানিয়া মিশনের কর্মকর্তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।